অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চালু হয়েছে এই পাসপোর্ট, যেটি অনেক আগে চালু হওয়ার কথা ছিল। সেটি প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে এবার চালু হয়েছে 2020 সালে। ই পাসপোর্টটি চালু হয়েছে মূলত ঢাকার ভিতরে তিনটি পাসপোর্ট অফিসে, আঞ্চলিক অফিসে যাত্রাবাড়ী, আগারগাঁও এবং ধানমন্ডি। এই তিনটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে ই পাসপোর্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে আজকে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান ফ্রম বিডি টেকনিক্যাল মাস্টার। আর আজকে আপনাদের মধ্যে কথা বলবো আপনি যে কোনো জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে ই পাসপোর্ট করতে পারবেন ঢাকা থেকে, সেই বিষয়ে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো শুনেছেন কিংবা জানেন যে ই পাসপোর্ট সর্বশেষ 2020 সালে এসে চালু হয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র ঢাকাবাসী কিন্তু ই পাসপোর্ট পাবে, আর অন্য কোনো জেলার বাসিন্দারা ই পাসপোর্ট পাবে না। তারপরও আপনারা অন্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে ই পাসপোর্ট করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও কথা বলছিলাম। তো প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে নেওয়া দরকার যে ই পাসপোর্ট হচ্ছে 5 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, করে দেওয়া লিঙ্ক থেকে কিংবা নিচে দেওয়া ডিসক্রিপশনে একটি ভিডিও পাবেন, সেখানে দেখতে পারবেন আপনারা কীভাবে কত টাকায় কয় বছরের মেয়াদি পাসপোর্ট পাবেন সে বিষয়ে বিস্তারিত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আপনি অন্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে ঢাকায় এসে ই পাসপোর্ট করবেন। আপনারা অনেকেই হয়তো জানেন আপনি যে কোনো জেলার বাসিন্দা হন না কেন সেই জেলার জেলা পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটা করতে হবে। তো যেহেতু বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের ঢাকার মধ্যে তিনটি পাসপোর্ট অফিসে, আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু আছে, সেহেতু আপনারা কী করবেন, আপনাদের জেলায় যেতে অনেক সময় লাগবে, তা আপনাদের ইমার্জেন্সি যদি ই পাসপোর্টের প্রয়োজন হয় কিংবা আপনি চাচ্ছেন যে একবারে ই পাসপোর্ট করে নেবেন ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয়, 10 বছর মেয়াদি, আপনি এখন অ্যানালগ পাসপোর্ট করলেন পরবর্তীতে আবার ডিজিটাল পাসপোর্ট করবেন, কী দরকার, আমি চাইছি একবারেই ই পাসপোর্ট আমি করে নিতে কিন্তু আমার সে অন্য জেলার, সেই ক্ষেত্রে আপনি যদি ঢাকা জেলা থেকে করতে চান সেক্ষেত্রে কী কী প্রয়োজন হবে, কোন কোন নিয়ম মেনে চললে আপনি ই পাসপোর্ট করতে পারবেন ঢাকাতে এসে, সে বিষয়ে বিস্তারিত বলছিলাম। তো এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। ই পাসপোর্ট যদি করতে হয় তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড হয় সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে না, যদি অ্যানালগ হয় সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনি যদি ঢাকা থেকে ই পাসপোর্ট করতে চান তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানা ঢাকা দিতে হবে। বুঝতেই পারছেন আপনি অন্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ঢাকায় এসে যদি ই পাসপোর্ট করতে চান তাহলে আপনি যে ই পাসপোর্ট করবেন আপনার ঢাকার যে কোনো একটি বাসার বর্তমান ঠিকানা দিতে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অনেকের আত্মীয় স্বজন ঢাকাতে থাকে, সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির ঠিকানা দিয়ে আপনি করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আপনার দুই জায়গাতেই যাবে, অর্থাৎ যদি আপনি অ্যানালগ দিয়ে করে থাকেন তাহলে আপনার বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন আসবে এবং আপনার স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন যাবে। আর ডিজিটালের ক্ষেত্রে, স্মার্ট এনআইডি কার্ডের ক্ষেত্রে এখনও পুরোপুরি ক্লিয়ার না যে পুলিশ ভেরিফিকেশন হবে কি না, যদি হয়ে থাকে তাহলে দুই জায়গাতেই হবে, অর্থাৎ আপনি বর্তমানে যে ঢাকার যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা অনুযায়ী আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনি অন্য জেলার বাসিন্দা হয়ে থাকেন, আপনার ইমার্জেন্সি পাসপোর্ট দরকার, সেক্ষেত্রে আপনি অবশ্যই ঢাকা চলে আসবেন। ঢাকা আসার পরে আপনার যে আত্মীয় নিকট আত্মীয় রয়েছে তাদের বাসায় যাবেন, তাদের বাসার যে ইলেকট্রিক বিলের কপি রয়েছে সেই ইলেকট্রিক বিলে যে বর্তমান ঠিকানা রয়েছে অর্থাৎ সেই বাড়ির ঠিকানা, সেই বাড়ির ঠিকানা অনুযায়ী আপনি পাসপোর্টে আবেদন করবেন। এই পাসপোর্টের জন্য আবেদন করার পরে সেই পাসপোর্টটি জমা দিয়ে আসবেন পাসপোর্ট অফিসে। আপনি যে আঞ্চলিক জোনের মধ্যে পড়েন, আপনি যদি আগারগড়ের মধ্যে পড়েন, আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার আত্মীয় ঠিকানা যদি আগারগড়ের মধ্যে কোনো জায়গায় পড়ে সেক্ষেত্রে আপনি আগারগড় ঠিকানা দিতে পারেন আগারগড় পাসপোর্ট অফিস, কিংবা আপনি যদি যাত্রাবাড়ির আঞ্চলিক অফিসে পড়ে থাকেন তাহলে যাত্রাবাড়ি জমা দেবেন। তো মোট কথা হচ্ছে আপনি যে কোনো জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ঢাকায় এসে ই পাসপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ই পাসপোর্টের জন্য বর্তমান ঠিকানাটি দিতে হবে, আপনার ঢাকার ঠিকানা, এবং সেটা আপনার নিকট আত্মীয়র যদি বাসা থাকে সেই বাসার ইলেকট্রিক বিলের কপি দিবেন কিংবা পানির বিলের কপি দিবেন। এইভাবে আপনারা ই পাসপোর্টে বর্তমান ঠিকানা ঢাকা দিয়ে যে কোনো জেলার বাসিন্দাই ই পাসপোর্ট করতে পারবেন এই মুহূর্ত থেকে, অর্থাৎ আপনার জেলাতে কবে চালু হবে সে আশায় বসে না থেকে আপনি ঢাকা এসেও করতে পারেন। তো এই সাজেশনটি আমার থাকলো, যদি আপনারা কেউ ইমার্জেন্সি পাসপোর্ট করতে চান ই পাসপোর্ট, কিংবা কয়েকদিনের মধ্যে পাসপোর্ট করতে চাচ্ছেন, আপনার জেলাতে এই পাসপোর্ট এখনও চালু হয়নি, সেক্ষেত্রে আপনি ঢাকায় চলে আসুন। ঢাকায় এসে আপনার নিকট কোনো আত্মীয়র বাসায় উঠুন, সেখান থেকে আপনি পাসপোর্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করুন। পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার অবশ্যই কিন্তু এই বর্তমান ঠিকানায় আপনার উপস্থিত থাকতে হবে।
বর্তমান ঠিকানা উপস্থিত থাকার পরে আপনার স্থায়ী ঠিকানা থেকে যদি পুলিশ ভেরিফিকেশন আসে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়েও যোগাযোগ করতে হতে পারে, কিংবা আপনি ফোনেও কাজ সেরে নিতে পারেন। যদিও এটা ঠিক না, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার ভেরিফিকেশনটি সে কমপ্লিট করলেই আপনি পেয়ে যাচ্ছেন ই পাসপোর্ট। তো এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের জন্য 24 ঘন্টা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।